হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দাদার স্কুল। ইংলিশ গ্রামারের যত ধরনের কনফিউজিং টপিক আছে তার মধ্যে একটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আজকের টপিক। কিন্তু আমি তোমাদেরকে শুরুতেই গ্যারান্টি দিয়ে দিই যে এই ভিডিওতে লাস্ট অবধি দেখলে তোমাদের যত ধরনের অ্যাডজেক্টিভ আছে সমস্ত ধরনের অ্যাডজেক্টিভ নিয়ে ডাউট ক্লিয়ার হয়ে যাবে। অ্যাডভার্ব আর অ্যাডজেক্টিভের মধ্যে কী ডিফারেন্স সেটা নিয়ে ডাউট ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো আমাদের প্রথম কথা হচ্ছে অ্যাডজেক্টিভটা কী। অ্যাডজেক্টিভ কথাটার মধ্যেই এর মানে লুকিয়ে আছে। অ্যাডজেক্টিভ কথার মধ্যে যে জ্যাক্ট কথাটা আছে, জ্যাক্ট মানে সাবজেক্ট বা অবজেক্ট, এটার সাথে একটা রিলেশন আছে। এবার সাবজেক্ট বা অবজেক্ট কী হয়? সাবজেক্ট বা অবজেক্ট সবসময় একটা নাউন হয়। আশা করি তোমরা নাউন আর প্রোনাউনের ভিডিওটা দেখেছো, তাহলে এই ভিডিওটা আরও বেশি ইজি মনে হবে তোমাদের। তো একটা নাউন হচ্ছে পৃথিবীতে যা কিছু জিনিস আছে, যা কিছু জিনিস, মানুষ, প্রাণী, জায়গা, যা কিছুকে আমরা একটা নাম দিতে পারি সেটা একটা নাউন। এবার একটা নাউনই সবসময় একটা সাবজেক্ট বা অবজেক্টকে রূপে ব্যবহৃত হয়। এবার অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে ওই সাবজেক্ট বা অবজেক্টকে মানে ওর পেছনে আরও ওর মানে কী বলবো, ওর মিনিং অ্যাড করা, ওকে মডিফাই করা। মানে আমি বললাম কলম, কলম মানে হচ্ছে কি একটা নাউন, মানে একটা সাবজেক্ট বলতে পারি একটা সেন্টেন্সে, এটা একটা কলম, এটা একটা সাবজেক্ট হয়ে গেল, মানে একটা নাউন। এই সাবজেক্টটা অ্যাজ এই নাউনটা অ্যাজ এ সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। কিন্তু আমি যদি বলি এটা একটা লাল কলম, তাহলে লাল কথাটা কেন বললাম? এটার দোষ, এটার গুণকে ব্যবহার করার জন্য। এটা একটা লাল আমেরিকান কলম, তো আমেরিকান কথাটা বললেও এই কলমটার যে অরিজিনাল মানে আছে ওটাকে আরও বেশি প্রকাশ করলাম। এটা একটা প্লাস্টিকের আমেরিকান লাল কলম, বা এটা একটা আমেরিকান প্লাস্টিকের লাল কলম, মানে তিনটা জিনিস ব্যবহার করলাম এই কলমটাকে বোঝানোর জন্য। তারপর বললাম এটা একটা প্লাস্টিকের আমেরিকান লাল ছোট কলম, তারপর বললাম এটা একটা প্লাস্টিকের আমেরিকান লাল ছোট শক্ত কলম, ঠিক আছে? তো যত ধরনের ওয়ার্ডগুলো আমি যোগ করতে থাকবো এই কলমটার মানেটাকে শুধু মডিফাই করার জন্য। তো এই মডিফাই যত ধরনের কথা দিয়ে, ওয়ার্ড দিয়ে আমরা করি, এগুলোকে আমরা বলি অ্যাডজেক্টিভ। এবার বিভিন্ন ধরনের অ্যাডজেক্টিভ হয়, আমাদের কাছে সাত রকমের অ্যাডজেক্টিভ আছে, সরি। সো অ্যাডজেক্টিভ সাত রকমের কিভাবে এলো? তো যেরকম করে বলেছি যে নাউন বা প্রোনাউনের দোষ বা গুণ বা অবস্থা বা পরিমাণ বা সংখ্যা কত কিছু হতে পারে, মানে এটার লম্বা না ছোট, কয়টা, একটা না দুটো, কোথাকার জিনিসটা, দেখতে কিরকম, শক্ত না নরম, ঠিক আছে, বিভিন্নভাবে। তো এই যে বিভিন্ন ভাবগুলো, ওই ভাবগুলো একটা 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 ওর টাইপস, মানে কোয়ালিটি হতে পারে, কোয়ান্টিটি ওর অ্যাডজেক্টিভ হতে পারে, নাম্বার অ্যাডজেক্টিভ অফ নাম্বার হতে পারে, ডেমনস্ট্রেটিভ হতে পারে, ইন্টারোগেটিভ, এমফাসাইজিং আর এক্সক্লেমেটরি। এবার এই নামগুলো দাঁত ভাঙা, কিন্তু আমরা যখন নামগুলোকে তোমার সামনে আমি খুলে দেবো পুরো চিঠা, যে এই নামগুলো কেন এরকম নাম আর সেন্টেন্সে ব্যবহার কী, তারপর আমরা একটা এক্সারসাইজও করে ফেলবো। প্রত্যেকটার জন্য আমি তিনটা তিনটা করে এক্সারসাইজ সেন্টেন্স লিখেছি, যার মধ্যে অ্যাডজেক্টিভটা খালি আছে। আমি বোঝাবার পর আশা করি তোমরা নিজে থেকে এগুলো ফিল আপ করতে পারবে, আমি বলে দেবো এনিওয়ে। ওকে, তো স্টার্ট করছি আমাদের প্রথম অ্যাডজেক্টিভ দিয়ে, যেটাকে কোয়ালিটি বলছি। তো প্রথম হচ্ছে এই কলমটা কেমন, কেমন দেখো যে দুটো মেইনলি কি পয়েন্ট আছে, নেচার অফ সাবজেক্ট। এবার সাবজেক্ট মানে একটা নাউন বা প্রোনাউন, এতটুকু আশা করি এখন অবধি বুঝে গেছো যে একটা সাবজেক্ট মানে হচ্ছে একটা নাউন, ঠিক আছে? একটা নাউন সবসময় একটা সাবজেক্ট হবে। সো নেচার অফ সাবজেক্ট বা নাউন বা প্রোনাউন মানে এই কলমটা, মানে যে একটা নাউন তার নেচার কী। দুই নাম্বার, হোয়াট কাইন্ড অফ, মানে বাংলায় যদি বলি তাহলে কী ধরনের, তাহলে যে প্রশ্নের উত্তর, মানে যে প্রশ্নের এই যে প্রশ্নটা আছে কী ধরনের, মানে নাউনটা, এই যে কলমটা কী ধরনের, বা মানুষটা কী ধরনের, জায়গাটা কী ধরনের, ওই কী ধরনের উত্তরে যে কথাটা বেরিয়ে আসবে ওইটাই হবে আমাদের কোয়ালিটি অ্যাডজেক্টিভ। এবার দেখো, বেবি হ্যাজ সফট স্কিন, স্কিন হচ্ছে এখানে আমাদের কি, স্কিন হচ্ছে একটা নাউন, মানে এটা অ্যাজ এ অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। তো বেবি হচ্ছে সাবজেক্ট এখানে, স্কিন হচ্ছে অবজেক্ট। এবার সাবজেক্ট আর অবজেক্ট দুটাই বলেছি নাউন, বেবি একটা নাউন, স্কিন একটা কি নাউন। তাহলে আমার কথা হচ্ছে এই যে নাউনটা এখানে অবজেক্ট হতে পারে বা একটা সাবজেক্ট হতে পারে, তো এটাই বলছি যে সাবজেক্ট হতে পারে বা অবজেক্ট হতে পারে, কিন্তু এটা একটা নাউন, ওই নাউনটার একটা কোয়ালিটি, এই যে কোয়ালিটিটা এটা মডিফাই করবে। তো বেবি হ্যাজ সফট স্কিন, স্কিন মানে বাচ্চার
কি চামড়া নরম, তো চামড়াটা কি রকম, এই যে কি ধরনের কি রকমের, এর উত্তরটা যদি পাই ওই সফট এই যে নরম কথাটা দিয়ে উত্তরটা পেয়ে গেলাম, তো এটা হচ্ছে কোয়ালিটি, কোয়ালিটি অ্যাডজেক্টিভ। সো এবার সেকেন্ড সেন্টেন্সগুলো বলো, ইটস আ ড্যাশ ডে, আজকে দিনটা কীরকম, ইটস আ ড্যাশ ডে মানে এইটা ড্যাশ ডে মানে কীরকম দিন, আমি উত্তরে কি ধরনের দিন এটাই তো লিখতে হবে। আমি বলতে পারি ইটস আ ওয়ান্ডারফুল ডে, ইটস আ ওয়ান্ডারফুল ডে, বা ইটস এ সানি ডে, বা ইটস এ রেইনি ডে মানে এটা একটা বৃষ্টির দিন আজকে, বা খুব রোদ উঠেছে আজকে, বা খুব সুন্দর দিন, যাই বলি ওই উত্তরটা দিয়ে আমাদের কী ভাব বেরোচ্ছে, কী ধরনের দিনটা, কী ধরনের, তো এই দিন সম্বন্ধে দিনটাকে মডিফাই করা, তো দিনটা একটা নাউন, দিনটাকে মডিফাই করছে ওয়ান্ডারফুল কথাটা, তো ওয়ান্ডারফুলটা একটা অ্যাডজেক্টিভ, কী অ্যাডজেক্টিভ, কোয়ালিটি অ্যাডজেক্টিভ। নেক্সট হচ্ছে দিস ফুড টেস্ট ড্যাশ, মানে এই খাবারটা খেতে টেস্টস মানে খেতে কীরকম স্বাদ লাগে, কীরকম স্বাদ লাগে, ঝাল লাগে মানে কী ধরনের, এই খাবারটা কী ধরনের, স্বাদটা কী ধরনের, ঝাল, মিষ্টি, টক, তো আমি বলতে পারি টক, টক মানে সাওয়ার, এস ইউ আর, সাওয়ার, সাওয়ার মানে টক। সো দিস ফুড টেস্ট সাওয়ার, এই খাওয়াটা খেতে টক, তো কী ধরনের টক, তো এইটা হচ্ছে কি কোয়ালিটি অ্যাডজেক্টিভ, মানে কোয়ালিটি অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি বলতে পারি, তো এদের হলো একটা। এবার সেকেন্ড এসে কোয়ান্টিটি, কোয়ান্টিটিতে কি বলছে, কোয়ান্টিটি অফ নাউন্স অ্যান্ড প্রোনাউন্স, মানে সেম এই যে নাউন আর প্রোনাউনের কথা বললাম, এই নাউন আর প্রোনাউনের কোয়ান্টিটি মানে বাংলায় যদি বলি পরিমাণ, পরিমাণ বোঝায়, মানে এরকম কোনো প্রশ্ন করবো যে পরিমাণ কতটা, কটা না কতটা, পরিমাণ হাউ মাচ, ঠিক আছে, বা কতটা ছিল, ওই পরিমাণের কথায় যে উত্তরটা আসবে ওইটাই হবে কোয়ান্টিটি প্রোনাউন, ঠিক আছে, অ্যামাউন্ট অফ নাউন বা প্রোনাউন। এবার আই এইট ড্যাশ রাইস, আমি ভাত খেয়েছি, আই এইট রাইস, কতটা ভাত খেয়েছি, যে কতটা পরিমাণের প্রশ্ন যদি করি, পরিমাণ কতটা ছিল ভাত, যে উত্তরটা আসবে ওইটাই হচ্ছে কোয়ান্টিটি, কোয়ান্টিটি। সো আই এইট কী বলবো, আই এইট কতটা রাইস, কতটা, কম না বেশি, লেস রাইস বলতে পারি, মোর রাইস বলতে পারি, বা এরকম করে বলতে পারি আই এইট সাম রাইস, আমি কিছু ভাত খেয়েছি, আমি অল্প ভাত খেয়েছি, তো কতটা পরিমাণটা যে কথাটা দিয়ে বেরোচ্ছে, কার পরিমাণ, এই নাউনটার পরিমাণ, রাইস হচ্ছে একটা নাউন, তো নাউনের পরিমাণটা যে কথাটা দিয়ে বেরোচ্ছে সেই কথাটা হচ্ছে কোয়ান্টিটি অ্যাডজেক্টিভ। নেক্সট হি হ্যাজ ড্যাশ ইন্টেলিজেন্স, ইন্টেলিজেন্স কথাটা কিন্তু নাউন, আমি যদি বলি ইন্টেলিজেন্ট, হি ইজ ইন্টেলিজেন্ট, ইন্টেলিজেন্টটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, হি ইজ ইন্টেলিজেন্ট মানে ও বুদ্ধিমান, এখানে বুদ্ধিমান কথাটা ওকে মানে হি বা কমল ইজ ইন্টেলিজেন্ট, তো কমলকে মডিফাই করার জন্য ইন্টেলিজেন্ট কথাটা ব্যবহার হলো, তো ইন্টেলিজেন্ট একটা অ্যাডজেক্টিভ। কিন্তু আমি যদি বলি হি হ্যাজ ড্যাশ ইন্টেলিজেন্স, ইন্টেলিজেন্স যদি বলি ওটা একটা নাউন, তাহলে মানে ওর কম বুদ্ধি আছে বা ওর বেশি বুদ্ধি আছে এরকম বোঝানোর জন্য, তো আমি বলতে পারি হি হ্যাজ লিটল ইন্টেলিজেন্স, ওর কম বুদ্ধি আছে, হি হ্যাজ লিটল ইন্টেলিজেন্স, তাহলে ওর কম বুদ্ধি আছে, এটা পরিমাণ বোঝাচ্ছে ইন্টেলিজেন্স নামক নাউনের, এটা এই জন্য হচ্ছে কোয়ান্টিটি। এবার আমি যদি ওর বেশি বুদ্ধি আছে বলি হি হ্যাজ মোর ইন্টেলিজেন্স বলতে পারি, বা পুরো কথাটাকে ঘুরিয়ে দিতে পারি হি ইজ ভেরি ইন্টেলিজেন্ট বলতে পারি, তখন ইন্টেলিজেন্ট কথাটা হয়ে যাবে একটা অ্যাডজেক্টিভ, আর ভেরিটা হয়ে যাবে একটা অ্যাডভার্ব, কেন একটা অ্যাডজেক্টিভকেও যে মডিফাই করে তাকে আমরা অ্যাডভার্ব বলি, সো এটা পরের অ্যাডভার্বের ভিডিওতে দেখবো। নেক্সট হি হ্যাজ লস্ট, হি হ্যাজ লস্ট ড্যাশ হিজ ওয়েলথ, মানে ও হারিয়ে ফেলেছে, অল বলতে পারি, ও তার সব ধন হারিয়ে ফেলেছে, মানে ওর সব ধন চলে গেছে, হি হ্যাজ লস্ট অল হিজ ওয়েলথ, মানে হতে পারে জুয়া খেলে, হি হ্যাজ লস্ট অল হিজ ওয়েলথ ইন গ্যাম্বলিং, ঠিক আছে, জুয়াতে তার সমস্ত ধন মানে সমস্ত টাকা পয়সা শেষ হয়ে গেছে, তো এখানেও এটা পরিমাণ বোঝাচ্ছে কতটা ধন, অল, তো এটাই হচ্ছে কোয়ান্টিটি। নেক্সট আসছে নাম্বার, নাম্বার মানে কত সংখ্যা বোঝাবে, এবার পরিমাণ বোঝাবে না, এক্স্যাক্টলি কটা, একটা দুটো তিনটা চারটা পাঁচটা একশোটা পাঁচশোটা হাজার, মানে এক্স্যাক্ট যখন নাম্বার বলবো আমি তখন ওটাকে নাম্বার, অ্যাডজেক্টিভ অফ নাম্বার বলছি, এক্স্যাক্ট নাম্বার অফ নাউন বা প্রোনাউন, ঠিক আছে, এক্সাম্পল এসে দেখি, দেয়ার আর ড্যাশ ম্যাঙ্গোস, ড্যাশে কত লাগবে তুমি, আমি বলতে পারি ফাইভ, বলতে পারি সিক্স,
ঠিক আছে? তো এই 5 বা 6 হচ্ছে আমাদের এই যে দোষগুণ অবস্থা পরিমাণ বা সংখ্যা বোঝায়, এই সংখ্যাটা বোঝাচ্ছে, নাউনের সংখ্যাটা বোঝাচ্ছে। তো এটাই হচ্ছে একটা কি, একটা নাম্বার, অ্যাডজেক্টিভ অফ নাম্বার বা নাম্বার অফ অ্যাডজেক্টিভ, যেভাবে বলো। আচ্ছা, আই কেম ড্যাশ ইন এক্সাম, আমি বলতে পারি আই কেম ফার্স্ট বা আই কেম সেকেন্ড বা আই কেম থার্ড ইন এক্সাম, আমি পরীক্ষাতে প্রথম এসেছি বা দ্বিতীয় এসেছি বা তৃতীয় স্থানে এসেছি। সো এই যে নাম্বারটা এক্সাক্ট সংখ্যাটা বোঝাচ্ছে ওইটাকে আমরা বলছি এই নাম্বার, অ্যাডজেক্টিভ। নেক্সট, সানডে ইজ দ্য ড্যাশ ডে অফ দ্য উইক, আমরা জানি যে সানডে হচ্ছে কি লাস্ট ডে অফ দ্য উইক, সপ্তাহের শেষ দিন হচ্ছে সানডে। সো লাস্ট এখানেও সংখ্যা বোঝাচ্ছে কি ফার্স্ট না লাস্ট, কততম, কততম বা কটা, এরকম উত্তর হলে মানে অর্ডিনাল বা কার্ডিনাল নাম্বার যেটাকে আমরা বলি, এই দুইটার মধ্যে যদি একটা হয় ওইটা হচ্ছে একটা নাম্বার, একটা অ্যাডজেক্টিভ। ওকে, নেক্সট ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ডেমনস্ট্রেটিভ হচ্ছে পয়েন্টেড, ডেমনস্ট্রেটেড বা পয়েন্টেড নাউন বা প্রোনাউন। ডেমনস্ট্রেটেড মানে কি, মানে আমার কাছে কয়েকটা কলম আছে, তো আমি ওগুলোকে ডেমনস্ট্রেটেড মানে তোমার সামনে দেখাচ্ছি যে এই দেখো, ডেমনস্ট্রেট করে দেখালাম, এই কলমগুলো দেখো, এই কলমগুলো দেখো বা ওগুলো দেখো, এটা দেখো, ওইটা দেখো, এই যে এটা, ওটা, এগুলো, ওগুলো, এই সমস্ত যে কথাগুলো, টার্মগুলো, এগুলো হচ্ছে ডেমনস্ট্রেট করার জন্য, মানে নির্দিষ্টভাবে কোনো কিছু দেখানোর জন্য, এটা দেখো। তো এই কথাগুলোই হচ্ছে আমাদের ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, ঠিক আছে? তো নির্দিষ্ট করে এটা, ওটা, এগুলো, ওগুলো, এগুলোকে আমরা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ বলি। আমি যদি বলি ড্যাশ পাপিজ আর ভেরি প্লেফুল, পাপিজ মানে পাপিগুলো, সে কুকুরের বাচ্চাগুলো হতে পারে, ঠিক আছে? তো এই পাপিগুলো ভেরি প্লেফুল মানে খুব খেলাধুলা করছে, মানে খুব একদম মানে এনার্জেটিক। সো আমি বলতে পারি দিজ, এইগুলো, এই পাপিগুলো, ঠিক আছে, দিজ পাপিজ বা দোজ পাপিজ, ওই পাপিগুলো খুব এনার্জেটিক, খুব প্লেফুল। ডু ইউ লাইক দিস শো স্যুপ, দিস স্যুপ বা দ্যাট স্যুপ, ডু ইউ লাইক দিস স্যুপ, স্যুপ একটা স্যুপের বাটি দেখিয়ে বলছি বা একটা জায়গা দেখিয়ে বলছি, ডু ইউ লাইক দিস স্যুপ, ঠিক আছে, তুমি কি এই স্যুপটা পছন্দ করো বা ডু ইউ লাইক দ্যাট স্যুপ। তো এই যে আঙুল দেখিয়ে একটা জিনিসের প্রতি বলছি, এটা কি বলে ডেমনস্ট্রেট করা, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। নেক্সট হচ্ছে ড্যাশ ড্রেস লুকস গুড অন ইউ, ওই ড্রেসটা তোমার উপরে খুব সুন্দর দেখায়, তো আমি বলতে পারি দ্যাট দ্যাট ড্রেস লুকস গুড অন ইউ। নেক্সট আমরা আসছি, নেক্সট ডেমনস্ট্রেটিভের পরে চলে আসছে ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ কি বলছে, ডব্লিউএইচ ওয়ার্ডস ইউজড উইথ নাউন, মানে নাউনের সাথে ডব্লিউএইচ টার্ম ব্যবহার হবে, ওগুলোকে আমরা বলি ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। তাহলে ডব্লিউএইচ ওয়ার্ড মানে কি, ডব্লিউএইচ ওয়ার্ড মানে হোয়াট, উইচ, হু, হোম, এগুলো, ঠিক আছে? তো এই ওয়ার্ড, উইচ, হু, হোম, যে যত ধরনের ডব্লিউএইচ টার্ম আছে এগুলো একবার এগুলোকে আমরা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ হিসেবে দেখব, আরেকবার এগুলোকে আবার আমরা কি দেখব, এক্সক্লেমেটরি ওয়ার্ড হিসেবেও দেখব। বাট একটা কথা বলে দিই, সেম টার্মগুলোকে আমরা প্রোনাউন হিসাবেও দেখেছিলাম, যে হোয়াটকে ইন্টারোগেটিভ প্রোনাউন বলি, উইচকে ইন্টারোগেটিভ প্রোনাউন বলি। তো কোন জায়গায় ইন্টারোগেটিভ প্রোনাউন বলছি হোয়াটকে আর কোন জায়গায় ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ বলছি, এটা বোঝার ব্যাপার। সো ইন্টারোগেটিভ প্রোনাউনে দেখো ডব্লিউএইচ ওয়ার্ডস ইউজড উইথ নাউন, মানে নাউনের সাথে ব্যবহার হয়, এরকম ক্ষেত্রে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ বলি ডব্লিউএইচ ওয়ার্ডগুলোকে, হোয়াট, উইচ, এগুলোকে ইন্টারোগেটিভ কখন বলি, যখন এগুলো নাউনের সাথে, ইউজ উইথ নাউন। কিন্তু প্রোনাউনে দেখেছিলাম ওগুলো নাউনের জায়গায় ব্যবহৃত হয়, মানে ইউজড ইনস্টিড অফ নাউন বা ইন দ্য প্লেস অফ নাউন, নাউনের জায়গায় যখন ব্যবহৃত হয় তখন ওগুলোকে বলেছিলাম যে ইন্টারোগেটিভ প্রোনাউন। তো এখানে এক্সাম্পলগুলো দেখলে বুঝে যাবে, ড্যাশ কার ইজ দিস, সো আমি এখানে বলতে পারি হোয়াট কার ইজ দিস, এটা কি গাড়ি, হোয়াট কার ইজ দিস, এটা কি গাড়ি। তো আমি বলছি না যে হোয়াট ইজ দিস, যদি আমি হোয়াট ইজ দিস বলতাম তাহলে হোয়াটটা হয়ে যেত প্রোনাউন, কারণ নাউন মানে গাড়িটা পরিবর্তে আমি শুধু হোয়াটটা ব্যবহার করছিলাম, তো তাহলে এটা হয়ে যেত নাউনের পরিবর্তে একটা জিনিস ব্যবহার হচ্ছে ওটা প্রোনাউন। কিন্তু এখানে এরকম হচ্ছে না, এখানে নাউন আছে কার, কারের সাথে ব্যবহার হচ্ছে, মানে এটা কোন গাড়ি, মানে গাড়ি আমার নাউন আছে, সুতরাং প্রোনাউনের কিছু নাই, এখানে প্রোনাউন হিসেবে ব্যবহার করছি না, গাড়িটা কোন গাড়ি, ঠিক আছে? তো গাড়িটা যেহেতু কোন গাড়ি, হোয়াট কার ইজ দিস এরকম করে বলছি, তো এটাই হচ্ছে কি ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। নেক্সট সেন্টেন্স দেখো, ড্যাশ বুক আর ইউ গোয়িং টু রিড,
which আমি যদি এখানে which লাগাই which book are you going to read তুমি কোন বইটা পড়বে তুমি কোন বইটা পড়বে which book are you going to read এখানে এবার এখানে আমি যদি এটাকে এক্স্যাক্টলি ওয়ার্ড ধরে ট্রান্সলেট করি তাহলে তুমি কোন বইটা পড়তে যাচ্ছ তো এরকম বলতে পারি তুমি কোন বইটা পড়তে যাচ্ছ বা তুমি কোন বইটা পড়বে একই কথা কিন্তু এই যে আমি যদি বলছি এই যে বুক আছে অলরেডি দেখো বুক একটা নাউন আছে নাউনের সাথে যেহেতু এটা ব্যবহার হয়েছে এটাকে আমরা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ বলছি মানে কি নাউনটা আমরা জানি ঠিক আছে হোয়াট আর ইউ গোয়িং টু রিড যদি বলি তুমি কি পড়তে যাচ্ছ হোয়াট আর ইউ গোয়িং টু রিড তুমি কি নিউজ পেপার পড়বে না বই পড়বে না নোভেল পড়বে আমি কিচ্ছু জানি না তাহলে ওটা নাউনের পরিবর্তে আমি হুইচ ব্যবহার করলাম বা হোয়াট আর ইউ গোয়িং টু রিড হোয়াট ব্যবহার করলাম কিন্তু এখানে আমি জানি বুক তুমি বইই পড়বে কিন্তু কোন বইটা পড়বে সো এখানে কোন বইটা তো বইটা একটা নাউন কিন্তু কোন নাউনকে মডিফাই করাচ্ছি ওই ইয়েটা লাগিয়ে ঠিক আছে ওর উত্তরটা চাইছি মডিফাই করবে যে ওই উত্তরটা চাইছি তো এটা হয়ে যাচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ নেক্সট ড্যাশ প্রজেক্ট আর ইউ ওয়ার্কিং ফর এখানেও বলতে পারি আমি হুইচ প্রজেক্ট আর ইউ ওয়ার্কিং ফর হুইচ প্রজেক্ট আর ইউ ওয়ার্কিং ফর মানে তুমি কোন প্রজেক্টে কাজ করছো বা হোয়াট প্রজেক্ট আর ইউ ওয়ার্কিং ফর তুমি কি প্রজেক্টে কাজ করছো ঠিক আছে তো প্রজেক্ট এখানে আমাদের নাউন আছে নাউনের সাথে যখন ব্যবহার হয় তখন ওটাকে ইন্টারগ্রেটিভ অ্যাডজেক্টিভ বলছি নেক্সট দেখো এম্পাসাইজিং এম্পাসাইজ এ নাউন এম্পাসাইজ কথার মানেই হলো বাড়িয়ে বলা এম্পাসাইজ কথার মানেই হলো বাড়িয়ে বলা এবার কিভাবে বাড়িয়ে বলছি দেখো মানে আই স দ্য স্নেক উইথ মাই আইস এতটুকু বলতে পারি আই স দ্য স্নেক উইথ মাই আইস আমি সাপটা দেখেছি চোখে আমি সাপটা চোখে দেখেছি আই স দ্য স্নেক উইথ মাই আইস কিন্তু এখানে বাড়িয়ে কিভাবে বলবো এরকম কোনো ওয়ার্ড আছে কি যেটা দিয়ে সেম সেন্টেন্সটাকে আইজের আগে লাগালে মনে হবে যে আমি আরো বাড়িয়ে চুটিয়ে কথাটা বলছি আছে সেটা হচ্ছে ওন বলতে পারি আমি এখানে আই স দ্য স্নেক উইথ মাই ওন আইস আমি সাপটাকে দেখেছি আমার নিজের চোখে তো আমি যদি বলি আই স দ্য স্নেক উইথ মাই আইস আমি আমার চোখে সাপটাকে দেখেছি তাহলেও কারেক্ট আই স দ্য স্নেক উইথ মাই ওন আইস তা আমি আমার সাপটাকে নিজের চোখে দেখেছি তো নিজের মানে কথাটাকে একদম বাড়িয়ে এম্ফাসাইজ করে বলা হচ্ছে তো এই যে ওয়ার্ডটা এম্ফাসাইজিং ওয়ার্ড এটাকে আমরা বলছি এম্ফাসাইজিং অ্যাডজেক্টিভ নেক্সট দেখো দিস ইজ দ্য ড্যাশ বুক দ্যাট দে দ্যাট আই ওয়ান্টেড এইটাই হলো সেই বইটা যেটা আমি চেয়েছিলাম দিস ইজ দ্য বুক দ্যাট আই ওয়ান্টেড বলতে পারি এখানে এখানে কিছু না লাগালেও হবে সেন্টেন্সটা দিস ইজ দ্য বুক দ্যাট আই ওয়ান্টেড এইটাই হচ্ছে সেই বইটা যেটা আমি চেয়েছিলাম কিন্তু এখানে কী লাগাতে পারি যেটা লাগালে মনে হবে খুব বাড়িয়ে বলছি তো ওই সেন্টেন্সটা হচ্ছে ভেরি এবার ভেরি কথার মানে হচ্ছে খুব আমরা জানি কিন্তু এখানে ভেরি কথার মানে খুব নয় এখানে হচ্ছে এইটাই সেই বইটা মানে এইটাই সেই আমি যদি বলি দিস ইজ দ্য বুক দ্যাট আই ওয়ান্টেড মানে এটা হচ্ছে সেই বইটা যেটা আমি চেয়েছিলাম কিন্তু আমি যদি বলি দিস ইজ দ্য ভেরি বুক দ্যাট আই ওয়ান্টেড তাহলে তার মানে হচ্ছে এইটাই হচ্ছে সেই বইটা যেটা আমি চেয়েছিলাম তো এখানে ভেরি কথাটা জাস্ট এইটাই এটাকে জোর দিয়ে বলার জন্য ভেরি কথাটা ইউজ করা হচ্ছে তো এখানে ভেরি কথাটা হচ্ছে একটা এম্ফাসাইজিং অ্যাডজেক্টিভ নেক্সট সেন্টেন্স নেক্সট আমাদের অ্যাডজেক্টিভ হচ্ছে এক্সক্লেমেটরি এক্সক্লেমেটরি হচ্ছে স্ট্রং ইমোশন ফর এ নাউন আমরা জানি যে এক্সক্লেমেটরি মানে খুব আবেগ সূচক কথা আবেগ প্রকাশ করার জন্য এবার একটা নাউনের জন্য যখন আবেগ প্রকাশ করব একটা নাউনকে বোঝানোর জন্য ঠিক আছে একটা আবেগ প্রকাশ করব একটা আবেগপূর্ণ ওয়ার্ড একটা শব্দ ব্যবহার করব ওইটাকে আমরা বলবো এক্সক্লেমেটরি প্রোনাউন এক্সক্লেমেটরি প্রোনাউন এক্সাম্পলগুলো দেখো অ্যান অ্যামেজিং প্লেস আমি বলতে পারি হোয়াট অ্যান অ্যামেজিং প্লেস কি দারুণ একটা জায়গা হোয়াট অ্যান অ্যামেজিং প্লেস কি দারুণ একটা জায়গা তাহলে এটা হয়ে গেল একটা হোয়াট কথাটা কি প্লেসটা যে আছে প্লেসটা একটা নাউন আছে ওইটাকে আরও বেশি এরকম আবেগ লাগিয়ে কথাটা বলার জন্য আমি হোয়াটটা ইউজ করছি তো এটা হয়ে গেছে এক্সক্লেমেটরি অ্যাডজেক্টিভ নেক্সট দেখো ড্যাশ এ পিকচার এখানে আমি বলছি হোয়াট এ পিকচার কি দারুণ একটা ছবি সো যখনই আমরা এরকম বলতে চাই দারুণ একটা দিন দারুণ একটা ছবি দারুণ একটা গল্প হোয়াট এ স্টোরি হোয়াট এ মুভি হোয়াট এ ডে হোয়াট এ প্লেস ঠিক আছে তখন এই যে হোয়াট কথাটা ইউজ হয় এটা কিন্তু প্রশ্ন করছি না আমরা জাস্ট বলছি ওয়াও কি দারুণ একটা জায়গা তো ওই যে আবেগটা আসছে আবেগটার জন্য হোয়াট কথাটা ইউজ করছি ওইটাই হয়ে যাচ্ছে
এক্সক্লেমেটরি, অ্যাডজেক্টিভ। আশা করি সাত রকমের অ্যাডজেক্টিভ দেখতে দেখতে তোমাদের এতটুকু ক্লিয়ার হয়ে গেছে যে অ্যাডজেক্টিভের মেইন রোল কি। তো অ্যাডজেক্টিভের মেইন রোল হচ্ছে যে কোনো একটা নাউনকে এম্ফাসাইজ করা, মানে একটা নাউনের পেছনে ওর মানে অ্যাড করা, ওকে মডিফাই করা। ঠিক আছে, ভিডিওটা যদি তোমাদের হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবে আর একটা লাইক করে দাদার মোটিভেশন বাড়াবে। দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য লাইক, টেক কেয়ার অ্যান্ড কিপ লার্নিং।